আচার্য জগদীশচন্দ্র বোস ভারতবর্ষের একজন বিখ্যাত বৈজ্ঞানিক। তাহার আবিষ্কারের কথা কে না জানে। 1858 সালে 30 নভেম্বর বাংলাদেশের মুন্সিগঞ্জ জেলার রাড়িখাল গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। জগদীশচন্দ্র বোস পড়াশোনা করেন কলকাতায়, হেয়ার স্কুলে পড়েন ও সেখান থেকে এন্ট্রান্স পাশ করে সেন্ট জেভিয়ার্স কলেজে ভর্তি হন। সেখান থেকে এফএ ও বিএ পাশ করেন। বিএ পাশ করে তিনি লন্ডন মেডিকেল কলেজে ভর্তি হন এবং প্রাণীবিদ্যা, উদ্ভিদবিদ্যা ও অ্যাটোনমি নিয়ে পড়াশোনা করেন।